তদন্ত হওয়ার আগে বা কোনো কিছু জানার আগে নাম প্রকাশ হয়ে যায়, সেই প্রকাশটা হওয়াটা তাদের যে সামাজিক অবস্থান আছে সেখানেও একটু ওই হয় যে সমস্যা সৃষ্টি হয়। আনিসুর রহমান জিকো, বলা হয় তাকে বাংলার বাজ পাখি। জাতীয় দলে অভিষেকের পর অনেক কাঠখোর পুড়িয়ে এই নামটা অর্জন করেছেন জিকো। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে এখন হুমকির মুখী বলা যায় তার ক্যারিয়ার। জিকো ছাড়াও নিষিদ্ধ পণ্য বহন করার অভিযোগে অভিযুক্ত পাঁচ ফুটবলারের তালিকায় রক্ষণভাগের অন্যতম ভরসা তপু বর্মন ও তরুণ তুর্কি শেখ মুরসালিনও রয়েছেন। তাদের বিরুদ্ধে তদন্ত করছে বসুন্ধরা কিংস। তবে তদন্ত শেষ হওয়ার আগেই শাস্তি পেয়ে গেছে তারা। মালদ্বীপ ম্যাচে তাদের দলে রাখেনি কাব্রেরা, তবে এত বিতর্কের মাঝেও নিজেদের ফুটবলারদের পক্ষেই সাফাই গাইছেন দলের ম্যানেজার। মানুষ মাত্রই ভুল হয়। ওয়ার্ল্ড কাপের সময় আমি দেখেছিলাম যে আর্জেন্টিনা ইকুয়েডরের ম্যাচটা ছিল ইম্পর্টেন্ট ম্যাচ। ম্যাচটা খেলার পরে কোচ পাঁচজনকে সাসপেন্ড করেছিল হোটেলে ইনডিসিপ্লিন থাকার জন্য ইকুয়েডরের। সেই নামটা কিন্তু প্রকাশ হয়নি। আর আমাদের এখানে হয়ে যায় কি, তদন্ত হওয়ার আগে বা কোনো কিছু জানার আগে নাম প্রকাশ হয়ে যায়, সেই প্রকাশটা হওয়াটা তাদের যে সামাজিক অবস্থান আছে সেখানেও একটু সমস্যা সৃষ্টি হয়। আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি না হতো তাহলে হয়তো এই ন্যাশনাল টিমের ব্যাপারেও আমরা কিছু করতে পারতাম। সাফ থেকেই বড় স্বপ্ন দেখা শুরু করেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপ বাছাইয়ের মতো এত বড় ম্যাচে দেশের এই সেরা ফুটবলারদের না থাকাটা স্বাভাবিকভাবেই ভোগাবে বাংলাদেশকে। যদিও যা আছে তা নিয়েই চোখে চোখ রেখে লড়াই করতে চায় লাল সবুজ। অল্টারনেটিভ চিন্তা করেই তো আমাদের ন্যাশনাল টিমটা গোছানো হয়েছে। যে থাকবে তাকে নিয়ে আসলে কোচের চিন্তা ভাবনা হচ্ছে, সেভাবে টিমকে বেরি করে নিয়ে আসার জন্য। টিম ওই স্পিডে খেলবে, জেতার জন্যই যাবে টিম। স্বাভাবিকভাবেই মেন্টালি বিপর্যস্ত অভিযুক্ত ফুটবলাররা। তবে এই কর্মকর্তার বিশ্বাস, নিজেদের ভুল বুঝে পুরনো রূপে আবারও মাঠে ফিরবেন তারা। আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষের জীবনে অনেক কিছুই আসে, যেহেতু তারা ফাইটার তারা আবার নিশ্চয়ই ব্যাক করে আসবে। কেউই ভুলের ঊর্ধ্বে নয়, ফুটবলাররাও ভুল করেছেন যার শাস্তিও পেতে যাচ্ছেন তারা। তবে বসুন্ধরা কিংসের মতো এত বড় ক্লাবের কর্মকর্তাদের চোখের সামনে দিয়ে ঘটা এই ঘটনার দায় কি এড়াতে পারবে কর্তৃপক্ষ? তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।